হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে জানাই আসাম ব্লগার পূর্ণিমার আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল আমি কি করতে বসে গেছি, আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন না। তো চলুন আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। এই যে দেখতেই পাচ্ছেন মানি প্লান্টগুলো, আগে দেখিয়েছিলাম তো, এই দেখুন এত বড় হয়ে গেছে, এখন পাতাগুলো নিচের দিকে চলে আসছে আর এটাতে জায়গা হচ্ছে না। তাই ভাবলাম একটা কোকোকোলা বোতল ছিল 2 লিটারের, সেটাকে কেটে নিলাম, কেটে দুভাগ করে একটাতে মাটি ভরিয়ে রেখে নিলাম। আর ওই যে মানি প্লান্টের যে আগাগুলো বেরিয়েছিল ওগুলোকে কেটে এটাতে লাগিয়ে দিচ্ছি, দেখি কি করা যায়। আর আপনারাও দেখুন কি করি। আর আরেকটাও নিয়ে নিয়েছি, যেহেতু বাতলটা দুই ভাগ হয়েছে মুখের জায়গাটা থেকে গেছে, ওটাতে কি করব, ওটাতে না জল দিয়ে তারপর মানি প্লান্টগুলোকে রাখবো। মানি প্লান্ট যেহেতু মাটিতেও থাকে জলেও থাকে, তো দুই ভাগেই রাখবো। আর এটাকে একটু অন্য স্টাইলে সাজিয়ে নেব, চলুন দেখতে থাকুন। ও আপনাদেরকে তো বলাই হয়নি আজকের ডেট কি। আজকের ডেট হলো 12 আগস্ট আর শুক্রবার। তো চলুন দেখতে থাকুন, আর কথা বলবো না। তো দেখুন আমি আগে যে মাটিটা দিয়েছিলাম ওটা একটা রশি দিয়ে 3 জায়গায় বেঁধে সুন্দর করে মাটিটা মিলিয়ে রেখে দিয়েছি। আর এটাতেও দেখুন 3 জায়গায় রশি দিয়েছি, আসলে এটা ফুটো করে নিয়েছিলাম আমি, রশি দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছি। আর এখন এই যে মানি প্লান্টগুলোকে জলে রেখে দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগছে আর দেখতে কি সুন্দর লাগছে আমার একটা ছোট্ট DIY। তো কেমন লাগলো বলবেন কমেন্টের সাহায্যে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর স্কিপ করে দেখবেন না প্লিজ। এই দেখুন মাটি দেওয়াটাকে রান্নাঘরের দরজাটার সামনে রেখে দিয়েছি ঝুলিয়ে, ভালো লাগছে না? তাই এই যে আরেকটাকে কোথায় রেখেছি, এটা সামনের ঘরের একটা জায়গায় রেখে দিয়েছি, ভালোই লাগছে। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালে দেখতেই পেলেন আমি মানি প্ল্যানগুলোকে কীভাবে যত্ন করলাম। তারপরে আমি আর কোনো ব্লগ করিনি, এটার কারণ আছে। আজকে আমি আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে, তার জন্য আমি ব্লগ করিনি। আমার চোখের অবস্থাটা দেখে বুঝতেই পাচ্ছেন আমি একটু আপসেট হয়ে আছি। মানে আমাকে কেউ কিছু বলেনি, ডাইরেক্ট বলেনি, কিন্তু ডাইরেক্ট না বললেও এটা ডাইরেক্ট বলাই বলবো। আমি আজকে হাতে নাতে কিছু একটা ধরতে পেরেছি, মানে আমার মনে খুব আঘাত লেগেছে, তাই আমি একটু মানে খুব মনটা আমার ভেঙে গেছে। এখন বাজে 6টা, আমার মেয়েটা পড়তে বসে গেছে, যেহেতু ওর হাফ ইয়ারলি এক্সাম সামনে, তো পড়াচ্ছি। আর ভাবলাম যে আপনাদের সাথে কথাটা শেয়ারই করে নিই। তো কি বলবো, আমি আমার কথাটা বলবো না ভালো করে, আমি আমার কথাটাই আমি গল্পের আকারে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। যদি আপনারা বুঝেন তো ভালো কথা, এক আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব, প্লিজ একটু বোঝার চেষ্টা করবেন। মানে আমি যদি আমার কথাটা খুলে বলতে যাই, আমি যাকে বলছি তার মনে একটু কষ্ট পাবে, আমি চাই না আমার মতন ও কষ্ট পাক, তাই আমি কষ্ট দিয়ে কথা বলবো না। 3 বন্ধু ছিল, 3 বন্ধুর মধ্যে একজন খুব বড়লোক, আরেকজন বড়লোক না কিন্তু কনফিডেন্ট,
মানে তার কনফিডেন্স আছে যে ও জীবনে কিছু একটা করতে পারবে, দুই নম্বর বন্ধু এটা। আর তিন নম্বর বন্ধু হলো যার কোনো কনফিডেন্সই নেই যে কোথাও কোনো দিন কিছু একটা করতে পারবে। তো বড়লোক বন্ধুর সাথে দুই বন্ধুর কোনো আলাপ আলোচনা হয় না, ধরে নিন একই ক্লাসে পড়ে কিন্তু আলাপ, ওই বলে না একই ক্লাসে একজন ভালো স্টুডেন্ট থাকে আর আরও খারাপ স্টুডেন্ট থাকে, যেই হোক ওই খারাপ স্টুডেন্টের মধ্যেই দুজন বলে ধরে নিই। তা একজনের কনফিডেন্স আছে যে ও ভালো করতে পারবে, আরেকজনের কনফিডেন্স নেই সে ভালো করতে পারবে, কিন্তু ওর ইচ্ছা ওই বন্ধুকে দেখে, পড়ালেখা জানা বন্ধুকে দেখে ওরও পড়ালেখা করে বড় হওয়ার ইচ্ছা। তাই দুজন একসাথে এক বেঞ্চে লাস্টে বসত, আমি গল্পের আকারে তুলে ধরছি প্লিজ একটু বুঝবেন, ওরা লাস্টে বসত, একজন কনফিডেন্স থাকা একজন কনফিডেন্স না থাকা, আর যে পড়ালেখা ভালো জানতো সে তো আগেই আছে, ওর সাথে কোনো কথা হয় না। তো কনফিডেন্স না থাকা বন্ধু কনফিডেন্স থাকা বন্ধুকে বলল যে আমরা কি ওর মতো ভালো হতে পারবো, এগিয়ে যেতে পারবো? তখন কনফিডেন্স থাকা বন্ধুটা বলল কেন পারবো না, চল না চেষ্টা করি, চেষ্টা করি দেখি না পারি কি না। তো আস্তে আস্তে পড়াশোনা ওদের মধ্যে একটু ভালো হতে শুরু করলো। তো পড়াশোনাটা ভালো হতে শুরু করা অবস্থায় একজন এসে বলল, বাহ, ধরে নিন টিচারই এসে বলল যে বাহ তোদের তো পড়াশোনা উন্নতি হচ্ছে, মানে যার কনফিডেন্স ছিল না তাকে বলল, পাশে কিন্তু কনফিডেন্স থাকা বন্ধুটাও ছিল, ও না থাকা বন্ধুটাকে আগে জিজ্ঞাসা করলো, বাহ তোর তো ভালোই উন্নতি হচ্ছে, কার সাথে থাকিস যে এত ভালো পড়াশোনা করছিস এগিয়ে যাচ্ছিস? তখন ওই কনফিডেন্স না থাকা বন্ধুটা কি বলল জানেন? তখন বলল ও নাকি ওই যে ভালো পড়ালেখায় বড়লোক বন্ধু, ওর সাথে থেকে ওকে দেখেই পড়ালেখা শিখে এগিয়ে গেছে, কিন্তু ওই যে পাশে ছিল হাত ধরেছিল কনফিডেন্স থাকা বন্ধুটা, ওকে তখন আর বললো না যে আমি ওর সাথে থেকে ওর হাত ধরে পড়াশোনা করেছি, দুজনে একসাথে এগিয়ে যাচ্ছি ভালো পড়াশোনা করছি, এই কথাটা বললো না। তো সামনেই তো বসেছিল কনফিডেন্স থাকা বন্ধুটা, তখন ওর মনটা ভেঙে গেল। এ থেকে বুঝতে পারবেন যে আমি কি বলতে চেষ্টা করছি, মানে উপকারীর ঘাড়ে লাথি বলে না, উপকারীকে অজগরে খায়, এই ধরনের কথাই আমার সাথে হয়েছে। আর আমি কিছু বলবো না, মানে আমার আজকে মনটা খুবই খারাপ, আমার চোখ মুখগুলো দেখে বুঝতে পারবেন খুবই খারাপ, আমি আর কিচ্ছু বলবো না। শুধু আপনাদেরকে একটা কথাই বলবো যে আমার মতন যেন আপনারা ধাক্কা না খান, যদি কাউকে উপকার করতে যান আগে যাচাই করে নেবেন যে উপকার যে করছেন মানুষটা আপনার উপকারে প্রতিদানটা দিতে পারবে তো, এটাই বলবো। যে আমি জীবনে অনেক মানুষকে সাহায্য করেছি কিন্তু সাহায্য করে কোনোদিনও বলিনি আমি তোকে সাহায্য করেছি, তোকে হাত ধরে টেনে এনেছি, তোকে এটা করেছি ওটা করেছি, আমি কিন্তু অনেক সাহায্য করেছি যেটা আমার মন জানে আমার ভগবান জানে, অনেককে সাহায্য করেছি কিন্তু তার প্রতিদানস্বরূপে প্রতিবারেই সবার কাছ থেকে পেছন লাথি খেয়েছি, কোনোদিনও কেউ আমাকে ওটার উল্টো প্রতিদান দেয়নি, আমি যে সাহায্য করেছি ওটার প্রতিদানটা আমাকে কোনোদিনও কেউ দেয়নি। তবে আমি ওটা মনে করিনি যেহেতু ওগুলো কাছের মানুষ ছিল, আর এবার দিয়েছে আমার কোনো কাছের না দূরে, কিন্তু তাও নিজের বলে ভেবেই গিয়েছিলাম সাহায্য করতে, এবার আমাকে ভালোভাবে লাথি দিয়ে দিয়েছে, এবারের আঘাতটা যে একটু অন্য ধরনের, এবার মনে লেগে গেছে। আমার হাজবেন্ড আগেই বলেছিল তুমি ওকে সাহায্য করো না দেখবে তোমাকে লাথি মেরে চলে যাবে, ঠিক সেটাই হলো আমার কাছে। আজকে আমার হাজবেন্ড দুপুরবেলা খেতে এসেও আমাকে বুঝিয়েছে যে যা হয়ে গেছে হয়ে গেছে, তুমি তোমার কাজে মন দাও, তোমার মেয়ের দিকে মন দাও, আমার দিকে মন দাও। খুব খারাপ লাগছে আর কি বলবো।